রাশিয়ার মূল ভূখণ্ডে বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে অত্যাধুনিক প্রযুক্তির একটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি জানিয়েছে ইউক্রেন। রবিবার দেশটির প্রধান সামরিক গোয়েন্দা সংস্থার স্যাটেলাইটে ধারণ করা হামলা পরবর্তী বেশ কিছু ছবি প্রকাশ করে এই দাবি জানিয়েছে। আস্ত্রাখান অঞ্চলে চালানো ওই হামলায় SU-57 মডেলের যুদ্ধ বিমানটি ধ্বংস করা হয় বলে জানায় তারা। শনিবার ইউক্রেন থেকে প্রায় 600 কিলোমিটার দূরে রুশ ভূখণ্ডের ভেতর হামলা চালিয়েছে কিভ। রাশিয়ার আস্ত্রাখান অঞ্চলে আখতোবিংস বিমান ঘাঁটিতে ড্রোনের সাহায্যে ওই হামলা চালানো হয়। এতে একটি SU-57 যুদ্ধ বিমান ধ্বংস হয়। দাবির সত্যতা হিসেবে এরই মাঝে হামলার আগে ও পরে স্যাটেলাইটে ধারণ করা ওই বিমান ঘাঁটির ছবি প্রকাশ করেছে ইউক্রেনের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। ছবিতে জুনের 7 তারিখে বিমানটিকে অক্ষত অবস্থায় দেখা যায়। 8 তারিখের ছবিতে দেখা যায় তা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। পশ্চিমা মিত্র আমেরিকা ও জার্মানি তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেওয়ার কয়েকদিনের মধ্যেই এই হামলা হলো। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয়, হামলার শিকার হওয়া বিমানটি মিসাইল বহন করে শত শত কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম। মস্কোর অস্ত্রাগারে এই ধরনের মাত্র কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে বলে জানিয়েছে তারা। রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে গত বছর 10টি SU-57 যুদ্ধ বিমান হাতে আসে রুশ সেনাবাহিনীর। 2028 সালের মধ্যে এই মডেলের আরও 76টি বিমান হাতে পাওয়ার কথা তাদের। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার পর মস্কোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে রুশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা জোরালো করেছে ইউক্রেন। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওই এলাকায় 3টি ইউক্রেনিয়ান ড্রোন ভূপাতিত করা হয়েছে। শনিবার রাতের দিকে সীমান্তবর্তী বেলগোরোদ এলাকায়ও 3টি ড্রোন হামলা হয় বলে জানান স্থানীয় গভর্নর। ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানান, রুশ বাহিনীর গোলাবর্ষণে শনিবার সীমান্তবর্তী প্রদেশগুলোতে 3 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 9 জন। অ্যাডলিন শ্রেয়া, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।